আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো এটা হচ্ছে নাইনের এফ অথবা নয় পয়েন্ট ছয় অন্তরিকরণের পর্ব নম্বর এইট যারা বিগত পর্বগুলো দেখনি তারা অবশ্যই দেখে আসবা তো আমরা ধারাবাহিকভাবে প্রায় শেষের দিকে চলে আসছি তো আমরা প্রত্যেক পর্বতে আমরা দুইটা করে ম্যাথ করে দিই কমন কমন যে দুইটা ম্যাথ আছে সেই ম্যাথগুলো করে দিই আশা করি তোমরা এগুলো দেখে অবশ্যই বেনিফিট হবা তো এই পর্বে আমরা হচ্ছে যে দুইটা ম্যাথ করব। সেই দুইটা ম্যাথ হচ্ছে বা এখানে তিনটা ম্যাথ আছে তিনটা ম্যাথ করব এই এটা হচ্ছে করব যে ওয়াই sin সাইন ইনভার্স এক্স হলে এটা তোমাকে দেখাইতে হবে আর দুই নম্বর হচ্ছে ওয়াই tan টু টেন ইনভার্স এক্স হলে এটা তোমাকে দেখাইতে হবে এবং এক্স sin সাইন ইনভার্স ওয়াই অথবা অথবা কি সাইন ইনভার্স এক্স স্কোয়ার হলে দেখাও যে এটা এটা ইকুয়াল টু এটা দেখাইতে হবে ঠিক আছে তো চলো অঙ্কগুলো করে ফেলি তো এখানে আমাদের প্রথম যে মাত্রা সেটা আমরা করি যেখানে প্রথম যে মাত্রা হচ্ছে যে ওয়াই ইকোয়াল টু সাইন ইনভার্স এক্স হলে দেখাও যে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স এক্স ওয়ান টু জিরো এটা দেখাইতে হবে এটা খুবই সহজ দ্বিতীয়টা একই রকম সেম কোয়ালিটি প্রথমটা যদি তুমি পারো তাহলে দ্বিতীয়টাও তুমি পারবা ঠিক আছে তো আমরা প্রথম ম্যাথ্রা করে দিই এক নম্বর যে দেওয়া আছে দেওয়া আছে ওয়াই ইকোয়াল টু sin ইনভার্স এক্স ঠিক আছে তাকে তুমি তুমি ডেরিভেটিভ করো ওয়াই ওয়ান করো তাহলে তুমি কি পাবা আমরা জানি যে inverse ইনভার্স কে ডেরিভেটিভ করলে কি পাওয়া যায় ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ঠিক আছে ওয়ান বাক হচ্ছে রোটোবার ওয়ান মাইনাস এক্স sin সাইন ইনভার্স কে ডেরিভেটিভ করলে এটা পাওয়া যায় তো এটা পেয়ে গেলা এখন তোমাকে যেটা আর গুণ করো আর গুণ করো গুণ করলে তুমি কি পাবা আর আর গুন করলে ওয়াই ওয়ান আর হচ্ছে রোটোবার পাবা ওয়ান এখানে তুমি যদি স্কোয়ার করো তাহলে আর হচ্ছে ওয়ান হবে ইকুয়াল টু হচ্ছে স্কোয়ার করলে ওয়ান হয় এতটুকু তুমি অবশ্যই বুঝতে পারছো ঠিক আছে এখন আবার দেখো এই পাশে করি আমরা এইটাকে যদি আমরা ডেরিভেটিভ করি এখন এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি অর্থাৎ এই পাশে ডেরিভেটিভ করলে মানে ওয়াই টুকে মানে ইউবির ফর্মুলা পড়বে ওয়াই টুকে ডেরিভেটিভ করলে কী পাবো প্রথমে স্কোয়ারে ডেরিভেটিভ করতে স্কোয়ারে ডেরিভেটিভ টু সামনে চলে আসবে ওয়াই ওয়ান একটা পাওয়ার কমে যাবে এখন ওয়াই ওয়ানকে ডেরিভেটিভ করলে ওয়াই টু হবে তারপর কী থাকবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস তারপর ওয়াই ওয়ান স্কোয়ারকে রেখে দেব কাকে ডেরিভেটিভ করবো ওয়ান মাইনাস এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে জিরো মাইনাস টু এক্স আর ওই পাশে তোমার কে ডেরিভেটিভ করলে জিরো হবে কে ডেরিভেটিভ করলে জিরো হবে তাহলে এটা ইকোয়াল টু এটা দেখো হয়ে গেছে মাত্রা হয়ে গেছে এখন দেখো তোমার কাজ হচ্ছে টু ওয়াই ওয়ান ওয়াই টু ইন্টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আর এখানে দেখো মাইনাস টু এক্স কী হবে মাইনাস টু এক্স হবে মাইনাস টু এক্স আর হচ্ছে ওয়াই ওয়ান স্কোয়ার ইকোয়াল টু জিরো এখন তোমার কাজ হচ্ছে ওয়াই সবার কাছ থেকে ওয়াই ওয়ান কমন নিয়ে বাদ দিয়ে দেওয়া তাহলে বাদ দিলে কি থাকবে টু ওয়াই ওয়ান তাহলে ওয়াই টু আর এখানে থাকবে হচ্ছে টু মানে টু এক্স টু চলে যাবে টুটা বাদ হয়ে যাবে তাহলে টু টুটা বাদ হয়ে গেলে থাকবে এক্স দেখো অঙ্ক হয়ে গেছে এই এই পার্টির সাথে এটা মিলে গেছে সেম হয়ে গেছে সুতরাং ওয়াই টু ইন্টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এক্স ওয়াই ওয়ান ইকোয়াল টু জিরো দেখানো হলো দেখানো হলো ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো খুবই সহজ জাস্ট হচ্ছে ক্যালকুলেশন বুঝলেই হবে এই যে দুই নাম্বার এই দুই নাম্বার ঠিক একই রকম জাস্ট হচ্ছে কি এখানে সাইন ইনভার্স এক্সের জায়গায় টেন ইনভার্স এক্স হবে টেন ইনভার্স এক্সকে ডেরিভেটিভ করলে কী হবে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়ান বাই তাহলে হয়ে যাবে ওয়ান বাই ওয়ান প্লাস স্কোয়ার তাহলে আমি এটা করি একটু তাহলে তোমাদের সুবিধা হবে বোঝাটা দেখো দুই নাম্বারটা দুই নাম্বার এখানে দেওয়া আছে দেওয়া আছে ওয়াই ইকোয়াল ইনভার্স এক্স এটা দেওয়া আছে তাহলে ওয়াই ওয়ান যদি এক্সের সাপেক্ষে করো তাহলে কি হবে আর আর ইগুণ করে দাও ওয়াই ওয়ান ওয়ান প্লাস এক্স স্কোয়ার টু ওয়ান ঠিক আছে এখান থেকে দেখো যে এটাকে আবার যদি ডেরিভেটিভ করো এটাকে আর স্কোয়ার করতে হবে না এটাকে ডেরিভেটিভ করলে তুমি ওয়াই ওয়ানকে ডেরিভেটিভ করলে ওয়াই টু পাবা তার পাশে যেটা আছে সেটা রেখে দিবা আবার ওয়াই ওয়ানকে রেখে দিবা ডেরিভেটিভ করবা হচ্ছে ওয়ান প্লাস এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করলে টু এক্স ইকোয়াল টু ওয়ানকে ডেরিভেটিভ করলে জিরো ঠিক আছে তাহলে দেখো এখানে ওয়াই টু এটা থেকেই যাবে আর এই পাশ থেকে যদি গুণ করো তাহলে পাওয়া হচ্ছে টু এক্স ওয়াই ওয়ান টু জিরো দেখো এটা চলে আসছে এই দুই লাইনের ম্যাথ ঠিক আছে এটাই হলো দেখানো হলো আশা করি বুঝতে পারলাম খুবই সহজ ম্যাথ ছিল এটা জটিল কিছু নাই চলো দ্বিতীয় ম্যাথটা আমরা করি দ্বিতীয় ম্যাথেরও দুইটা অংশ আছে দেখো দুটাম একই একই সিস্টেমের একই কোয়ালিটির ম্যাথ তো এগুলো জটিল কিছু নাই তো এখানে দেখো যে প্রথম যে ম্যাথটা আছে এক নম্বর বিয়ের এক নম্বর যে এখানে কি বলছে যে এখানে যেটা বলা হয়েছে এক্স ইকোয়াল টু সাইন ইনভার্স ওয়াই অথবা ওয়াই ইকোয়াল টু সাইন ইনভার্স এক্স স্কোয়ার যদি হয় তবে দেখাও এটা এখন বিষয়টা দেখো যে এখানে দেওয়া আছে এক্স ইকোয়াল টু হচ্ছে সাইন রোট ওয়াই এটা থেকে এটা বানানো যায় এক লাইনের কাজ একই জিনিস কিন্তু কিভাবে বানাবা এই সাইনকে এই পাশে নিয়ে আসো তাহলে এরকম না যে সাইনকে কে পাশে নিয়ে আসলে সাইন ইনভার্স এক্স হবে আর এখানে রোট ওভার ওয়াই হবে এখন যদি বর্গ করো উভয় পক্ষকে সাইন ইনভার্স এক্স তার স্কোয়ার প্লাস এইখানে ইকুয়াল টু হবে ওয়াইকে বর্গ করলে ওয়াই রোটোবার ওয়াইকে বর্গ করলে ওয়াই হবে এই এতটুকু মানে তিন লাইন তোমাকে আগিয়ে দিছে যে এটা ইকোয়াল টু এটা যদি এটাও থাকতে পারে এটা থাকলে এটা বানিয়ে নিবা আর যদি সরাসরি এটা থাকে তাহলে এটা দিয়ে অঙ্ক করবা ঠিক আছে তাহলে এখানে লেখা যায় ওয়াই ইকোয়াল টু সাইন ইনভার্স এক্স তার স্কোয়ার ঠিক আছে আশা করি বুঝতে পারছো এখন আমাদের এখন আমাদের কাজ হচ্ছে এটাকে ডেরিভেটিভ করা ওয়াই ওয়ান বের করা তাহলে ওয়াই ওয়ান যদি আমরা বের করি তাহলে ওয়াই ওয়ান ইকোয়াল টু আমরা কী লিখতে পারবো ওয়াই ওয়ান লিখতে পারবো এই স্কোয়ারের ডেরিভেটিভ আগে করতে হবে টু সাইন ইনভার্স এক্স হয়ে গেল তারপর হচ্ছে বেতর সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ sin ইনভার্স এক্সের ডেরিভেটিভ করলে আমরা কী পাবো ওয়ান বাই রোটোবার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটা পাবো ওয়ান বাই রোটোবার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এখনও যদি আড়ি গুণ করি আমরা আড়ারি যদি গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে ওয়াই ওয়ান আর রোটোবার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার টু টু ইনভার্স এক্স ঠিক আছে টু সাইন ইনভার্স এক্স তো এখন আমাদের কাজ হচ্ছে এটাকে বর্গ করা এটাকে বর্গ করা তুমি যদি এটাকে বর্গ করো তাহলে ওয়াই ওয়ান রোটোবার এক্স তার স্কোয়ার তার মানে হচ্ছে বর্গ যদি আমরা এইভাবে করে দিই ইকোয়াল টু এখানে যদি বর্গ করো তাহলে যে টুকে বর্গ করলে ফোর হবে আর সাইন ইনভার্স এক্স তার হোলি স্কোয়ার এখন দেখো এই সাইন ইনভার্স এক্স তার হোলিস্কোয়ার ইকোয়াল টু ওয়াই না তুমি সরাসরি এখানে ওয়াই বসাবা আর এখানে দেখো বর্গ করো তাহলে এখানে ওয়াই স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার ওয়ান এক্স স্কোয়ার পাবা ইকোয়াল টু হচ্ছে এখানে যেটা পাবা ফোর এই যে এটার মান হচ্ছে ওয়াই ফোর ওয়াই ঠিক আছে এখন তুমি ডেরিভেটিভ করো ডেরিভেটিভ করলে তোমার অঙ্ক হয়ে যাবে তাহলে এটা যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে টু ওয়াই ওয়ান আর হচ্ছে ওয়াই টু তাই না প্রথমে বর্গে ডেরিভেটিভ করতে হবে পরে ওয়াই ওয়ানকে ডেরিভেটিভ করলে ওয়াই টু হবে আর এখানে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ঠিক আছে তারপর হচ্ছে প্লাস তারপর কি করতে হবে ওয়াই ওয়ান তার রেখে দিলা তারপর হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ারকে ডেরিভেটিভ করতে হবে ওয়ান মাইনাস এক্স ডেরিভেটিভ করলে জিরো এটা হবে আর হচ্ছে ওই পাশের ওয়াই ওয়ানকে ডেরিভেটিভ করলে ওয়াই টুকে ডেরিভেটিভ করলে হবে ঠিক আছে এখন জাস্ট ক্যালকুলেশন করো যে টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস প্লাস হবে না মাইনাস হবে এই যে শূন্য দিয়ে গুণ করলে তো জিরোই হয়ে যাবে আর হচ্ছে মাইনাস টু ওয়াই ওয়ান স্কোয়ার টু ফোর সবার কাছ থেকে টু বাতিল করে দাও টু ওয়াই ওয়ানটাকে ভাগ করে দাও আর টু ওয়ান দিয়ে ভাগ করলে তুমি যেটা পাবা ওয়াই টু ওয়ান মাইনাস চলে যাবে এক্স থাকবে আর ওয়াই থাকবে ভাগ করলে টু থাকবে টু শুধু টু থাকবে ঠিক আছে ওয়াই ওয়ানটা চলে থাকবে টু থাকবে এখন দেখো তোমার রেজাল্ট হয়েছে না সেই অনুযায়ী হ্যাঁ আমার রেজাল্ট হয়ে গেছে তার মানে আমার এটাই হচ্ছে রেজাল্ট তাহলে সুতরাং ওয়াই টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ওয়ান মাইনাস টু টু জিরো এটাই হচ্ছে অ্যান্সার তো আশা করি বুঝতে পারছো বিষয়টা এটাই তোমাকে দেখাইতে বলছিল এটাই দেখানো হয়ে গেল ঠিক অনুরূপভাবে পরের অঙ্কটাও একইভাবে একই রকম জাস্ট খালি মাইনাস হবে এখানে এই যে মাইনাস হবে আর কিচ্ছু না হ্যাঁ যে তুমি সাইন ইনভার্স এক্সকে ডেরিভেটিভ করলে কি আসতো যে ওয়ান মাইনাস ওয়ান বাই রোট মাইনাস এক্স স্কোয়ার আসতো না তাহলে কজ ইনভার্স এক্সকে ডেরিভেটিভ করলে তুমি পাবা হচ্ছে মাইনাস ওয়ান রোট ওভার ওয়ান আর সব ক্যালকুলেশন সেম আশা করি তোমরা পারবা এটা এটা আমি করে দিচ্ছি না এটা তোমরা নিজেরাই করবা হোমওয়ার্ক করবা ঠিক আছে তো আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমরা আরও দুইটা ম্যাথ করবো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম